जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाइ स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज भाद्र मासेर प्रथम बृहस्पतिवार, আর আজকের মতো পবিত্র দিনে সন্ধ্যা বেলায় মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এই একটি মাত্র জিনিস। এর ফলে আপনার জীবনে যেমন সকল প্রকার দুর্ভাগ্য কেটে যাবে, ঠিক তেমনি মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে অবস্থান করবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ কাজের কথা বলবো, যে কাজটি করার ফলে মা লক্ষ্মী যেমন আপনার গৃহে সারা বছর অধিষ্ঠান করবেন, ঠিক তেমনি আপনার জীবনে থাকা যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্য কিন্তু সুনিশ্চিতভাবে কেটে যাবে। এবং আমরা আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী হলেন অত্যন্তই চঞ্চলা। তাই আজ আমি আপনাদের জানাবো যে মা লক্ষ্মীকে যদি আপনি আপনার গৃহে সারা বছর অধিষ্ঠান করাতে চান, তাহলে অতি অবশ্যই এই বিশেষ কাজটি আজকের মতো পবিত্র দিনে করতে কখনোই ভুলবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি মা লক্ষ্মীকে ভালোবেসে থাকেন, তাহলে মা লক্ষ্মীর নাম স্মরণ করে অবশ্যই কমেন্ট করুন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে যেমন অর্থের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি এই অর্থ সঞ্চয়ের একটি বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কোনো মানুষ সেইভাবে অর্থ উপার্জন করতে পারে না। আবার অনেকেই আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করলেও কোনো না কোনো কারণে সেই অর্থ বেরিয়ে যায়, অর্থাৎ সেই অর্থকে ধরে রাখতে পারে না। বন্ধুরা, এই ক্ষেত্রে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, মা লক্ষ্মী যদি আপনার গৃহ পরিত্যাগ করেন, তবেই কিন্তু এই সকল সমস্যা আপনার জীবনে এসে উপস্থিত হয় বা উপস্থিত হবেও। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা বা মা লক্ষ্মীকে গৃহে আনা, তার জন্য আমাদের সকলকেই বিশেষ কিছু উপায় বা ক্রিয়া বা পুজো আরাধনা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতার সহযোগে মায়ের পুজো আরাধনা করতে হবে। কিন্তু আপনি যদি কোনো প্রকার পরিশ্রম না করেন, তাহলে এই বিশেষ উপায়, উপাচার, পুজো আরাধনা করেও কোনো রকম কোনো সুফল আপনারা পাবেন না। অর্থাৎ আপনারা পরিশ্রম যেমন করছেন, ঠিক তেমনই পরিশ্রম করতে থাকুন এবং নিজের উপরে বিশ্বাস রাখুন, এবং একই সঙ্গে ধর্মের পথে চলুন, ধর্মকে মেনে চলুন। দেখবেন আপনার উন্নতি, আপনার পরিবারের উন্নতি হবেই হবে। যাই হোক বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি জীবনে এই অর্থ ছাড়া এক পাওয়া এগোনা সম্ভব নয়। তাই কম বেশি প্রত্যেকেরই অর্থের প্রয়োজন রয়েছে। তাই অবশ্যই ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে একটি বিশেষ কাজ আপনাকে করতে হবে। যাই হোক, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা কি করবেন, কখন করবেন, এবং এই কাজটি করার পরে আপনার কি দায়িত্ব, কি কর্তব্য।
এই সমস্ত কিছুটাই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব। বন্ধুরা, তিনটি তুলসী পাতা আপনাকে নিতে হবে, যা আপনাকে দিনের বেলায় এই তুলসী পাতা তুলে সংগ্রহ করে রাখতে হবে। আর এই তুলসী পাতা নেওয়ার ক্ষেত্রে একেবারে নিখুঁত অক্ষত থাকতে হবে, যেন কোনো রকম ছেঁড়া ফুটো পোকা খাওয়া না থাকে। তারপর ওই তিনটি তুলসী পাতাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে একটি জায়গায় রেখে দেবেন, কারণ আপনাকে এই উপায়টি করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়। এবং আমি একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী এবং তুলসী মাতা একই স্বরূপা এবং দুজনাই আমাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি প্রদান করে থাকেন। তাই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য অতি অবশ্যই এই তিনটি তুলসী পাতা নিতেই হবে। এরপর দ্বিতীয়ত, আপনারা কি করবেন এবং কিভাবে করবেন। প্রথমত আপনাদের বলি, আপনারা যেমন সন্ধ্যাবেলায় যেভাবে পুজো আরাধনা করেন, সন্ধ্যা দেন, ঠিক সেভাবেই করে নেবেন, এতে কোনো রকম সমস্যা নেই। তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আমিষ খাবার গ্রহণ করে কখনোই সম্পূর্ণ হবে না। যাই হোক, এরপর সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে এই কাজটি বা উপায়টি করতে হবে। এবং এক্ষেত্রে একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, যে আপনারা যে দিন এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই বৃহস্পতিবার দিন থেকে পরপর চারটি বৃহস্পতিবার আপনাকে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। এরপর বলি, আপনি যখন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করা শুরু করবেন, তার আগেই আপনি মা লক্ষ্মীর চরণে সকালবেলায় যে তিনটি তুলসী পাতা তুলে রেখেছিলেন সেই তিনটি তুলসী পাতা মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিন। তারপর আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন, সেই সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালি পড়ুন। এবং অতি অবশ্যই সেই সঙ্গে আরও একটি কথা জানিয়ে রাখি, যে এই পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু একটি বিশেষ কাজ করতে হবে। আর সেটি হলো, সেই তিনটি তুলসী পাতা নিয়ে আপনার দেহের তিনটি অঙ্গে স্পর্শ করাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার কপাল, আপনার দুটি চোখ এবং আপনার বুকে। আর এই তুলসী পাতাগুলি যখন আপনি স্পর্শ করাবেন, আপনাকে কিন্তু অতি অবশ্যই অন্তত 21 বার একটি মন্ত্র জপ করতে হবে। আর এই মন্ত্রটি হল, ওং হ্রিম শ্রীম লক্ষ্মী আয় নম, ওং হ্রিম শ্রীম লক্ষ্মী আয় নম। এই মন্ত্রটি আপনাকে 21 বার জপ করতে করতে সেই তিনটি তুলসী পাতা আপনি আপনার কপালে, আপনার দুটি চোখে এবং আপনার বুকে স্পর্শ করাবেন। এবং একই সঙ্গে আপনার স্বামী সন্তান বা আপনার বাড়ির অন্যান্য সদস্যদের কপালে, চোখে ও বুকে স্পর্শ করাতে কোনো মতেই ভুলবেন না। এই কাজটি হয়ে যাওয়ার পর আপনি ওই তিনটি তুলসী পাতাকে দুটি হাতের মধ্যে রেখে দুটি হাতকে জোড়ো করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মনোবাঞ্ছা জানিয়ে, আপনার সকল ইচ্ছা জানিয়ে আপনি কোনো ভাসমান জলাশয়ে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।